गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल रानु शांशार। आज के दिन का केनो स्पेशल हमार टाइटल और थंबनेल देखे निश्चय तुम्हारा बुझते पारछो सकाल सकाल आमी आज के दिन का सेलिब्रेट करार जोने जेटा मेन जिनिस सेटा करते निये निएछि। तुम्हारा सबाई भालो आछो तो? आज के देखेछो आनंदेर जोने जिज्ञेस करते ही भूले गेछि तुम्हारा सबाई केमन आछो। प्रत्येकटा बाबा मार काछे आज के दिन का तार सन्तानेर जन्मदिनटा खुबी आनंदेर हय। और जन्मदिन साथे साथे आज के आमारो जन्मदिन बोलते पारो मा हिसेबे प्रथम आमार जन्म हयेछिलो। सकाल सकाल आमादेर बांगालीदेर घरे हिंदुदेर घरे जन्मदिन सेलिब्रेट करते गेले प्रथमेई जेटा करते हय प्रत्येक मा के सेटा होलो प्रथमेई पायस करते हय। आमिओ सेटार व्यतिक्रम नई, जतई केक केटे आर जाई करेई होक ना केन पायसटा मेन करबोई। তারি জোগাড় করছি, কালকে দুধ সব দুধটা এনে রেখেছি জানো, জোগাড় যন্ত্র করে রেখেছি সবকিছু। আর আমার ছেলে বলেছে মাংস খাবে না, তার মাংস খেতে আর ভালো লাগছে না, তাই জন্য আজকে রান্না বান্নাটা একটু অন্যরকম। যদিও এবার জন্মদিনটা একটু আলাদা, কেউই আসবে না, ওর বন্ধু বান্ধব কাউকেই বলা হবে না। প্রত্যেকবারই মোটামুটি ওর খুব কাছের যে ক্লোজ বন্ধু তাদেরকে দু একজনকে বলি সন্ধ্যাবেলা আসে, ওরা এনজয় করে বাচ্চারা মিলে, কিন্তু এই বছর সিচুয়েশনটা আলাদা বলে আর কিছুই বলা হয়নি জানো। প্যাকেটগুলো একটু একটু ধুয়ে ধুয়ে জল দিচ্ছি, না হলে দুধে জল মেশাবো না, গাঢ় গাঢ় করে পায়েস করতে হবে। দুধটা ফ্রিজে ছিল তো গরম হতে আর জাল হয়ে কমপ্লিট হতে একটু টাইম লাগবে, তাই দুধটা আগে বসিয়ে দিলাম, দিয়ে এবার বাদবাকি কাজ সারতে থাকবো। কি কি জোগাড় করেছি তোমাদের তাহলে দেখিয়ে দিয়ে নি। আজকে রান্না হবে পনির, এই দেখো প্যাকেটের মধ্যে পনির আছে। পনির করব, আলুর দম করব ভীষণ ভালোবাসে, আর যেহেতু শুভ কোনো কাজ একদম নিরামিষ করা উচিত নয় মানে আমরা মনে করি, তাই জন্য মাছ এনে রেখেছে। যেহেতু মাংস খাবে না তাই মাছ হবে, আর হবে ফ্রাইড রাইস, সেটা যখন করব তখন দেখিয়ে দেব। দুধ জাল হতে হতে পায়েসের বাদবাকি জোগাড় করে নি। দেখো কিশমিশের মধ্যে কত কাঠি থাকে, এই কাঠিগুলো না ফেলে দিলে মুখে পড়লে বাজে লাগবে। কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখে দেবো, লাস্টে মেলাবো, কারণ অনেক সময় কিশমিশ দিলে না দুধ কেটে যাওয়ার চান্স থাকে, ওই জন্য শেষে মেলাবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে বেশ ফুলে উঠবে। আর এই যে চাল এনে রেখেছি, চিনির পায়েস করবো আজকে, গুড় নেই ঘরে এখনো, পাটালি গুড় ওঠেনি, গুড় কোথায় পাবো। দুধটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার চালটা ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল 200 গ্রাম মতো চাল আছে, দিয়ে দিচ্ছি। এদিকে পনিরটা কেটে নিচ্ছি, আমাদের বাবা আবার পনির খেতে ভীষণ ভালোবাসে জানো তো, আজকে করব পনিরের রেজালা। আমার কুকিং চ্যানেলে আজকে পারলে শেয়ার করে দেব, চেষ্টা করব, কিন্তু এত কাজকর্মের মধ্যে যে কতটা করে উঠতে পারবো বলতে পারছি না, যদি পারি আমি শেয়ার করে দেব। এর আগে চিকেন রেজালা শেয়ার করা আছে, তোমরা দেখো প্রচন্ড ভালো হয় খেতে, খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। দেখো সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি, একটু বড় বড় করে ডুমো ডুমো করেই কেটেছি, একদম চৌকো চৌকো করে কাটার চেষ্টা করেছি, ম্যাগেটটা এক এক রকম শেপ হয়েছে। তাহলে চলো এদিকে পায়েসটা হতে থাক, আমি বাদবাকি কাজগুলো মোটামুটি জোগাড় করতে থাকি। দেখো আমার পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে আর দুধ কমে কতটা হয়ে গেছে, পুরো ক্ষীর হয়ে গেছে, এবার মিষ্টি দিয়ে দেবো। এদিকে পায়েস করতে করতে এই পাশের গ্যাসে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুর দমের আলুগুলো ভেজে ফেলছি, অনেকগুলো আলু ভাজতে অনেকটা টাইম লাগবে, দুবারে তিনবারে ভাজতে হবে, তাই জন্য বসিয়ে দিয়েছি, পায়েস নামিয়ে তারপরে বাদবাকি রান্না করব, কমে গেলে আরো শক্ত হবে। দেখো আলুর দমের মশলা কষাতে দিয়ে দিয়েছি, একদম সিম্পল আলুর দম করব, নিরামিষ,
টমেটো বাটা দিয়ে দিয়েছি, আর এখানে মশলা করে রেখেছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটা কষিয়ে আলু দিয়ে কষিয়ে ফেলবো। লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। একদম সিম্পল আলুর দম। সকাল থেকে ক্যামেরার সামনে আসার সময় পাইনি, একদম ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে গেছি। যেহেতু অনেকগুলো রান্না করতে নিয়েছি একটু সময় লাগবে, আর তারপরে বাড়িতে গেস্ট সেরকম কেউই আসবে না। আমার মা বাবা মানে আমার ছেলে দিম্মা দাদাই আসবে, আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ তো আমি তাদের খাবার দাবার সব পাঠিয়ে দেবো। তো যাই হোক, মোটামুটি 8-10 জনের রান্না তো করতেই হবে। আর প্রত্যেক বাড়ি বাবানের জন্মদিনে আমি নিজের হাতেই রান্না করি সব কিছু, যেহেতু খুব বেশি গেস্ট আসে না। এবার অল্প 20-25 জনের রান্না যদি তুমি কাউকে করতে বলো, মানে কেউ কোনো ক্যাটারিং করতে চায় না আমাদের এখানে, ছোট ছোট কোনো কাজ করতে চায় না, তো মোটামুটি রান্নাবান্না আমি করে ফেলি টুকটাক যা করার। তো এবার তো আরোই কম, যেহেতু এই করোনার ঝামেলার জন্য বাড়িতে গেস্ট সেরকম কেউই আসছে না, সেহেতু অল্প কিছু করবো, তো যেটুকুনি করবো নিজেই করে ফেলছি। তো চলো এবার দাঁড়াও, বার্থডে বয়কে দেখাই, একটু এদিকে আয়। একটা ছেঁড়া জামা পরে বসে রয়েছে, কালকে গরম লাগছিল, ছেঁড়া জামা পরে শুয়ে পড়েছিল ওই জন্য। এই যে আমার বার্থডে বয়, সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে মানুষ হয়, আর একটু দুষ্টুমিটা কমে, আর কিছু না, তাই তো? কি দুষ্টুমি কমবে তো? বড় হচ্ছে তো দুষ্টুমিটা তাও কমবে না, কি অবস্থা দেখো। এটা ভালো জামা কাপড় অন্তত পর, আচ্ছা স্নান করে পড়িস, আচ্ছা স্নান করে, আচ্ছা তাহলে চলো আলুর দমটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে চলে এসেছি আলুর দমটা নাবিয়ে, তারপরে বাদবাকি রান্নাগুলো সারতে থাকবো, টুকটুক করে কাজ করতে থাকবো। আর সকালবেলা ব্রেকফাস্ট কি হবে তাই জিজ্ঞেস করছি, ব্রেকফাস্টে কিছু এখনো জোগাড় করিনি, দেখি কি হয় খাওয়া। আজকে বার্থডে বয়ের স্পেশাল টিফিন হয়েছে চিড়ের পোলাও, এখানে আরেকজন বসেও গেছে, ভালো হয়েছে। আজকে সবকিছু বাবাদের পছন্দ মতো হচ্ছে, হচ্ছে তো? অপারেশন চলছে বলের, বলটাকে মেরে মেরে ফাটিয়েছে, বাবুর এখন অপারেশন করার ইচ্ছে হচ্ছে, দেখিয়ে দে একটু রূপটা। এই যে ডাক্তার সেজেছে, সেজে বল অপারেশন করছে। কেন কাটছিস কাঁচিটারই তো ধান নষ্ট হয়ে যাবে রে, ওই দেখো কাণ্ড দেখো, যা তাহলে এগুলো টুপি হয়ে যাবে, ভালো নে মাথায় পরে বসে থাক, ভালো লাগছে কিন্তু। আরেকজনের তর্স হয়েছে না দেখেছো, কি নিয়ে বসে পড়েছে, পায়েস নিয়ে বসে পড়েছে, ওপরে যেই শর্টটা পড়েছে ব্যাস, ভালো হয়েছে বেটা? বাবা একটু খাইয়ে দিত, মুখে তুলে একটু আশীর্বাদ করতো, ওই সবের আর সময় নেই, বসে পড়েছে, ভালো লেগেছে, আচ্ছা খাও। মাছের ঝাল, আর এটা কি হবে না, এক ফুয়ে
আর পারছে না, এবার কাটতেই হবে। কাট কাট কাট। হ্যাপি বার্থডে বাবা, কাটছে দেখো না একদম, মানে ধীরে সুস্থে। কেকটা যাতে ব্যথা না লাগে, খাবি না তো? বাবা বাবা, ও কাটার আগেই চিন্তা করছে কোনটাকে খাবে। নিজে খা, নিজে খা, কাউকে খাওয়াতে হবে না, নিজে খা। ওটা আমি দিই, ওটা আমি ধরি। এটা ইংলিশ বলছে মঙ্গিনী কে যে কোনো ইয়েতে অনলাইনে বাবাকে 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 তাহলে আজকে সারাদিন বার্থডে কেমন কাটালে বলে দাও। ভালো করেছি, সেরকম মজা হয়নি আজকে, বন্ধু বান্ধব কেউ আসেনি। তো কি হয়েছে তাহলে? চলো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। রাত্রের জন্য ময়দা মেখে রেখেছি, রাজা ময়দা মেখে দিয়েছে। রাত্রে কটা লুচি করবো, আর সকালের যা আছে আলুর দম পনির তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে তোমরা সবাই জানাবে আমার ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি তাহলে, টাটা।